नमस्कार बंधुरा भिडियोते आपनी देखें अमेज़न प्राइम रिलीज हुआ मुवि सेन्नी मुवीते आछे विद्या बालन आपनी डिस्कवरी चैनल जंगल बाघ एर एडवेंचर शो तो देखे थाकबेन। सेन्नी मुवीओ ठीक ओरकम ही एक सेन्नी T12 नाम माने बाघिनी लोगो के मारते थाके ताके मारार बा धरार कहनी हलो सेन्नी। बाघ छाड़ाओ आरो नाना विषय देखाना होयेछे जेमन उन्नयन और जंगलेर मध्ये किभाबे सामंजस्य रखा जाए, পশুদের সম্বন্ধে মানুষের সংবেদনশীলতা, মানে মানুষ নিজের জন্য জঙ্গল কেটে ঘর বাড়ি সব তৈরি করছে, তাহলে পশুরা জঙ্গল ছেড়ে যাবে কোথায়? সেই জন্যই পশুরা জঙ্গল থেকে গ্রামে আর শহরে ঢুকে পড়ে খাবারের জন্য। বন বিভাগের দুর্নীতিও দেখানো হয়েছে এই মুভিতে। কমজোর দিকগুলো হলো বাঘ শিকার করার কাহিনীতে জঙ্গলের মধ্যে আলো অন্ধকারে যে হারিহিম করে রোমাঞ্চ সেটা গায়েব আছে, আর না আছে বাঘের চোখ থেকে তৈরি হওয়া সম্মোহন। বিদ্যা বালান পুরো মুভিতে শুধু কথাই বলতে থাকে, তেমন কিছুই করতে দেখা যায়নি। তবে মুভিতে বলা কিছু কথা খুবই ভালো লাগে, যেমন যদি তুমি 100 বার জঙ্গলে যাও তাহলে তোমার যদি ভাগ্য ভালো থাকে তুমি একবার হয়তো বাঘকে দেখতে পাবে, কিন্তু এটা ঠিক যে বাঘ তোমাকে 99 বার দেখেছে। সেন্নি মুভি 2 ঘন্টার কিছু বেশি। বিদ্যা মধ্যপ্রদেশের একটি জঙ্গলে DOP অফিসার হয়ে আছে, আর আসার পরেই বিদ্যা বনবিভাগের কাজে দুর্নীতি দেখতে পায়। জঙ্গলে পুকুরে পশুদের জন্য জল ডালা যে ঠেকা নিয়েছিল সে হলো MLA সালা। এরই মধ্যে খবর আছে একটি গরুকে একটি বাঘ জঙ্গলের মধ্যে মেরে ফেলেছে। বুড়ানি যে একজন প্রফেসর সে গ্রামবাসীকে সচেতন করে এ বিষয়ে, আর জঙ্গলের মধ্যে যদি বাঘ দেখে ফেলে তাহলে কি করা উচিত সেটাও বলে। কিন্তু MLA ওখানে এসে ভোটের ভাষণ দিতে থাকে, বলে আমি সবাইকে বাঘের হাত থেকে গ্রামবাসীকে বাঁচাবো এবং তোমাদের জন্য সবকিছু করবো। কিন্তু পরের দিন একটি লোক ছাগল চড়ানোর জন্য জঙ্গলে গিয়েছিল এবং খবর আছে যে তাকেও বাঘ মেরে ফেলেছে। DNA নেওয়ার পর আর জঙ্গলের মধ্যে লাগানো সিসি ক্যামেরা ভিডিও থেকে জানা যায় যে এটি একটি সেন্নি T12 নামে, তাই বন বিভাগের লোক ওই বাঘিনীকে ধরার জন্য লেগে পড়ে। এরই মধ্যে এটাও জানা যায় যে যেখানে প্রথমে গ্রামবাসীরা পশুদের চড়ানোর জন্য নিয়ে যাওয়া হতো সেখানে সাবুর গাছ লাগানো হয়েছে, এর ফলে তারা সেখানে যেতে পারে না, তাই জঙ্গলে নিয়ে যায় পশুদের চড়ানোর জন্য। বিদ্যার সঙ্গে একটি লোক দেখা করতে আসে যে বাঘের শিকার করে, পিন্টু ভাইয়া, কিন্তু বিদ্যা ওর সাথে কাজ করবে না বলে দেয়। পরের দিন একটি বউ জঙ্গলে কাঠকোনোর জন্য গিয়েছিল কিন্তু তাকেও বাঘিনী মেরে ফেলে। এখানে একটি XMLO আছে যে গ্রামবাসীকে তাতানোর কাজ করে, যার ফলে গ্রামবাসীরা একটি বন বিভাগের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। বন বিভাগের লোক এই বাঘিনীকে ধরার জন্য পুরো জোর লাগিয়ে দেয়, জঙ্গলে ক্যাম্পও লাগানো হয়। বন বিভাগের হেড পিন্টু ভাইকে স্পেশালি নিয়ে আসে ওই সেন্নি T12 মারার জন্য। সবাই সেন্নিকে খুঁজতে থাকে কিন্তু সবকিছুই বিফলে যায়, তাকে খুঁজে পায় না। MLA আর XMLA শুধু নিজেদের ফায়দার জন্য গ্রামবাসীকে বোকা বানাতে থাকে। এরই মধ্যে ভিডিও থেকে জানা যায় T12 নামের ওই বাঘিনীর দুটো বাচ্চাও আছে, কিন্তু পিন্টু ভাইয়া ওই বাচ্চা দুটোকেও মারতে চায় কিন্তু বিদ্যা কোনো বাঘকেই মারতে চায় না। বাঘ জঙ্গল দিয়ে ন্যাশনাল পার্কের দিকে যাচ্ছিল কিন্তু রাস্তায় একটা বাধা ছিল, কপার মাইন যেটা জঙ্গল কেটে বানানো হয়েছিল। পিন্টু ভাইয়া একদিন রাতে T12 নামের বাঘিনীকে দেখে, তাকে খুব সহজে বেহোশ করা যেতে পারত কিন্তু তা না করে পিন্টু ভাইয়া গুলি করে তাকে মেরে ফেলে। সকালে যখন দেখতে আসে তখন জানা যায় যে প্রথমে গুলি করা হয়েছে, পরে অজ্ঞান করার ডাট মারা হয়েছে। এর জন্য বিদ্যা এই সব কিছুর ইনকোয়ারি করতে চেয়েছিল কিন্তু জঙ্গলের ইনচার্জ বারণ করে দেয় এই সব কিছুকে লুকানোর জন্য। গ্রামবাসীর সাহায্য নিয়ে বিদ্যা T12 নামের বাঘিনী দুটো বাচ্চাকে খুঁজে পায়। এরপর বিদ্যাকে ট্রান্সফার করে একটি মিউজিয়ামে ইনচার্জ বানিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, এটি ছিল সেন্নি মুভি সম্বন্ধে এই ভিডিও। কেমন লাগলো আমাকে বলো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই ভিডিওটা দেখানোর জন্য ধন্যবাদ।